সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি 99 ইসমান ইল্লা মিয়াতান ওয়াহিদা ফাদউহু বিহা, আল্লাহ পাকের 100 তথা 99টি নাম আছে, ওই সুন্দর সুন্দর নামগুলি নিয়ে তোমরা তোমাদের রবকে ডাকো। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাকের সেই 99টা নাম উল্লেখ করে দিয়েছেন। 99টি নামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন ধরেন 99টি নামের একটি নাম হলো রাজ্জাক। রাজ্জাক শব্দের অর্থ হলো রিজিক দাতা। আমাদের রিজিক দেন কে? কারো যদি বিশ্বাস থাকে আমাকে ধনী বানান, আমাকে গরিব বানান, আমার পীর আব্বা, নাউজুবিল্লাহ বলেন, তাহলে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের রাজ্জাক নামকে স্বীকার করলো, রাজ্জাক নামের সাথে শিরিক করলো। কথা বলা ঠিক না ঠিক? আল্লাহ পাকের 99টি নামের মধ্যে কি নাম আছে? মুতি, তিনি দেন। ওয়াল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর আও ইউযাউইদুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকীমা। আল্লাহ পাক কোরআন ইরশাদ করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সন্তান দেন, কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ পাক নিঃসন্তান বান্দা রেখে দেন। এটা একমাত্র আল্লাহর হাতে। কথা বলে ঠিক না ঠিক? এখন কোন পীর যদি বলে আমার কাছে চাও আমি তোমাকে ধনী বানিয়ে দিব, আমার কাছে আসো আমি তোমার মনোবাঞ্ছা পুরা করে দিব, তোমার সন্তান হয় না আমার কাছে আসো আমি তোমাকে ছেলে দিব মেয়ে দিব, আর যদি আপনি বিশ্বাস স্থাপন করেন তাহলে আপনি ইমানদারের খাতার থেকে ছটকে পড়লেন, মুমিনের খাতার মধ্যে আপনার নাম আর থাকলো না, কারণ আপনি আল্লাহ পাকের মুতি নামের সাথে শিরিক করেছেন, কুফরি করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة
ومن عصاني فقد أبى أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গোহাইল কান্দি পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি উপস্থিত উলামায়ে হযরত এবং আমার সম্মুখে বসা দিনদার পরহেজগার আমার মুত্তাকি ভাইয়েরা পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি সর্বপ্রথম এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি আলোচনার এই মোবারক মাহফিলে কোরআন করিমের তাফসীরের এই মহিমান্বিত সমাবেশে আমাদেরকে এই মধ্য রজনী পর্যন্ত বসে থেকে দিনই আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সকলে সমস্বরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করব গোহাইলকান্দি পশ্চিম পাড়া যুব সমাজকে, যে যুব সমাজরা সমাজ পরিবর্তনের আগামী ভবিষ্যৎ গড়ার কারিগর, যাদের হাতে ভবিষ্যৎ নেতৃত্ব আসবে এমন যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিল। আমি মনে করি গোহাইলকান্দি যুব সমাজ অত্র এলাকাবাসীকে তাফসীর কোরআন মাহফিল শোনানোর জন্য যে চমৎকার ব্যবস্থাপনা করেছে এই জন্য তারা আমাদের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আওয়াজ দিয়ে বলার কথা ঠিক না বেঠে? কারণ যুবকদের ভিতরকার যে উত্তপ্ত রক্ত রয়েছে এই রক্তে সাধারণ প্রবাহ গুনাহের দিকে যায়, নেকের দিকে কম যায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? কিন্তু আলহামদুলিল্লাহ গোহাইলকান্দির যুব সমাজ তাদের জীবন এবং যৌবনের এই অন্ধকারচ্ছন্ন পথকে দূরে সরিয়ে দিয়ে তারা কোরআনের আলোক উজ্জ্বল পথে আসা এক আশা এবং মানসিকতা ধারণ করে তারা সমাজকে বুঝাতে চেষ্টা করেছে, আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনওয়ালাদেরকে ভালোবাসি। আওয়াজ দিয়ে বলার কথা ঠিক না বেঠে? কারণ এই যুব সমাজের দ্বারা তাফসীরুল কোরআন মাহফিল না হয় একটি পালাগান কিংবা যাত্রাগানের ব্যবস্থা হতে পারত,
তাই আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠে? এই শীতের মৌসুমে আমাদের পাড়া মহল্লায় পালা গান, জানি গান, যাত্রার নাটকের মঞ্চস্থ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান আমাদের সমাজে হচ্ছে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ গোহালকান্দির যুব সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আছে, নবীর ভালোবাসা আছে, ঈমান আর ইসলামের দরদ আছে, তার প্রমাণ তারা পেশ করেছে তাফসীর মাহফিল সমাজবাসীকে উপহার দিয়ে। আওয়াজ দিয়ে বলার কথা ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি, যে যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলটি হলো, তাদের জন্য আমরা মন ভরে ইনশাআল্লাহ মাহফিলের শেষে দোয়া করব। শেষ পর্যন্ত থাকবো তো আমরা ইনশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলেন থাকবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সে আসরের পর থেকে নিয়ে আপনারা যাওয়ার পর্যন্ত বিভিন্ন বক্তার কাছ থেকে কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ তাফসীর শুনে আসছিলেন। আমার পূর্বের বক্তা হযরতুল আল্লাহ মুফতি কাজী ইসহাক শরীয়তপুরী দাওয়াত বরকাতুহুম, এবং এর পূর্বে আমাদের আরেকজন উদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লাহ মাওলানা হারুন রশিদ কাসিমী দাওয়াত বরকাতুহুম চমৎকার কোরআন এবং হাদিসের আলোকে সারগর্ব বয়ান আপনাদের সামনে পেশ করেছেন। মধ্যে এদেশে সকল স্থানের মানুষের সম্মানের পাত্র শুধু এই বৃহত্তর ময়মনসিংহ নয়, ময়মনসিংহের মানচিত্রকে ছাপিয়ে গোটা দেশে যে মুরব্বীর সম্মান হযরতুল আল্লাম হযরত হাফিজজি আব্দুর রহমান সাহেব দাওয়াত বরকাতুহুম, তিনিও মাঝখানে গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে পেশ করেছেন। আলহামদুলিল্লাহ আজকের এই সমস্ত আলোচনা আমি সেই মাগরিব বলতে গেলে মাগরিবের পর থেকেই আমি এই আলোচনা শুনে আসছিলাম। আমার কাছে প্রত্যেকটা বয়ান, প্রত্যেকটি বক্তার আলোচনা মনে হয়েছে তারা হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে বলেছেন। ইনশাআল্লাহ আমার আশা আমরা এই বয়ানের দ্বারা ইনশাআল্লাহ উপকৃত হতে পারবো। আমরা যদি আওয়াজ দিয়ে বলি আমিন, আপনারা এমন একটি তাফসীর মাহফিল উপহার পেলেন, এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি আছেন তো? যদি খুশি থাকেন তো আল্লাহ নবীর হাদিসের ভাষায় এটা আপনার আমার ইমানদারির আলামত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। রাসূল আরবীর সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, যদি তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করে আর তোমার মন্দ কাজ তোমাকে ব্যথিত করে, দুই অবস্থায় যদি তোমার মনের দুই রকম অবস্থা সৃষ্টি হয়, ভালো কাজে উদ্দীপ্ততা আনন্দ আর মন্দ কাজে কষ্ট দুঃখ, তাহলে বুঝবা এটা তোমার ঈমান থাকার আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে ঈমান আল্লাহ চায় তো আসে না ভাই? কথা বলেন আছে কি না? এই জন্য আমরা সবাই খুশি। জোরে বলেন খুশি না বেজার? খুশি। আমি আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাবো না, গভীর রাত হয়েছে, বারোটাও বার হয়ে গিয়েছে, এত রাতে আমাদের আসলে বয়ান করার অভ্যেস নেই, কিন্তু আপনারা আগ্রহ নিয়ে বসে আছেন, এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা এই সূরার 108 নম্বর ছোট্ট আয়াতখানি তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের আলোকে ছোট্ট আয়াতটি তাফসীর আপনাদের সামনে পেশ করে ইনশাআল্লাহ আখেরি মুনাজাত করব। সম্মানিত উপস্থিতি, বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। ইরশাদ হয়েছে
ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে আমি বিশ্ব জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে অবতীর্ণ 104টি কিতাবের মধ্যে হতে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোরআনুল করিম সম্পর্কে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো মুসাদ্দিকাল লিমা বাইনা আইদিহিম, এই কোরআন সেই কোরআন, যে কোরআন হলো আপনার পূর্বে অবতীর্ণ সমস্ত কিতাব সমূহকে সত্যায়নকারী। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই কোরআনুল করিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পূর্বে অবতীর্ণ 103টি কিতাবের যে মূল মগজ রয়েছে আল্লাহ পাক এই কোরআনুল করিমের ভিতরে একাই ওই 103টি কিতাবের সমস্ত মর্ম ঢুকিয়ে দিয়েছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। তিলাওয়াত কিরত সূরা বাকারার 108 নম্বরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে লক্ষ্য করে একটি গুরুত্বপূর্ণ মৌলিক নির্দেশনা প্রদান করেছেন। যেহেতু আপনাদের আজকের আয়োজনটি তাফসীর কোরআন মাহফিল, এই জন্য কোনো গালগল্প নয়, বরং তাফসীরের আলোকে আপনাদেরকে ছোট্ট এই আয়াতটি তাফসীর আপনাদের সামনে পেশ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। হে মুমিনগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলাম নামক ধর্মের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর খবরদার আংশিকভাবে ইসলাম নামক ধর্মে প্রবেশ করে তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউ মুবীন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই হলো আয়াতের সরল অনুবাদ। আপনারা জেনে থাকবেন কোরআনুল করিমের আয়াতে কারিমা অবতীর্ণের একটা প্রেক্ষাপট আছে, একে বলা হয় শানে নুজুল। কেন এই আয়াতটা আল্লাহ পাক দান করেছিলেন? এই আয়াতের শানে নুজুল সম্পর্কে তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে সালাম নামক একজন ইহুদি বড় আলিম ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্ম ত্যাগ করে তিনি কালিমা পড়ে নবীর হাতে হাত রেখে মুসলমান হন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হওয়ার পরে এবার তিনি ইসলাম ধর্মের অনুসরণ অনুকরণ করে চলছেন, কিন্তু এর মধ্যে তার একটা খেয়াল হলো যে আমি তো মাশাআল্লাহ ইসলামের সমস্ত আইন কানুনই মানছি, কিন্তু আমি যা আগে ইহুদি ধর্মের অনুসারী ছিলাম, ইহুদি ধর্মে দুইটা আইন আমি মেনে চলতাম। একটা আইন ছিল ইহুদি ধর্মে, শনিবার দিন ইহুদি ধর্মে বিশেষ পবিত্র দিন মনে করে সেই দিন বিশেষ ইবাদত করা হয়, যেমন আমাদের ধর্ম ইসলামে শুক্রবার হলো বিশেষ ফজিলতপূর্ণ দিন। কথা বুঝতে পারছেন কিনা?
আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, ঠিক আছে, ইসলামের দিনগুলো আমি রক্ষা করব, সম্মান বজায় রাখবো, ঠিক, কিন্তু ইহুদি ধর্মে যেহেতু শনিবার দিন আমার একটা ইবাদতের অভ্যাস ছিল, তো আমি ইসলাম ধর্মের অনুসারী হওয়ার পরেও শনিবার দিনটাকে আমি ইবাদতের মধ্যেই কাটাতে চেষ্টা করব। এক, দুই নম্বর হলো, ইহুদি ধর্মে উটের গোস্ত খাওয়া নিষিদ্ধ ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমি যেহেতু মুসলমান, মুসলিম ধর্মে উটের গোস্ত খাওয়া নিষিদ্ধ না, হালাল, কিন্তু উটের গোস্ত খাওয়া ফরজ ওয়াজিব কিছু না। যেহেতু উটের গোস্ত খাওয়া ফরজ না, তো ইহুদি ধর্মে যেহেতু নিষেধ ছিল, তাহলে আমি সেই নিষেধটা এই ধর্মে থেকেও পালন করতে পারি, সুতরাং উটের গোস্ত আমি খাবো না। দুইটা ইহুদি ধর্মের আইন মুসলিম ধর্মের থেকেও পালন করা সম্ভব। কথা বোঝেন কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি দুইটা বিষয়ে এজাজত চাই, অনুমতি চাই, যদি আপনি এজাজত দেন, অনুমতি দেন, তাহলে আমি ইসলাম ধর্মের অনুসরণ করার সাথে সাথে ইহুদি ধর্মের ওই দুইটা আইন ও বিধানও আমি এই ধর্মে থেকে অনুসরণ করতে চাই। সাইয়েদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামের এই প্রস্তাব শুনেছেন, নিজে নিজে কি জবাব দিবেন ভাবছেন। এরই মধ্যে হযরত জিবরিল আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ নবীর কাছে সূরা বাকারার 108 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন, এই আয়াতখানি নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ নবী কি জবাব দিবেন? আল্লাহ নবীর জবাবের পূর্বে আসমানের মালিক আল্লাহ তিনি জবাব দিয়ে দিয়েছেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, তোমরা যারা কালিমা পড়ে মুসলমান হয়েছ, ইসলাম ধর্মের অনুসরণ করা সত্ত্বেও তোমরা যারা এখনো ইহুদি ধর্মের কিছু আইন পালন করতে চাও, তোমাদের জন্য আসমানের মালিক আমি আল্লাহর পক্ষ হতে আইন করা হচ্ছে, ইসলাম ধর্মে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলাম ধর্মে থেকে অমুসলিমদের অন্য ধর্মের কোন আইন পালন করলে সে পরিপূর্ণ ইসলাম ধর্মের অনুসারী বলে আমার কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বলে ঠিক না বেঠি? আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ইসলাম ধর্মে পরিপূর্ণ দাখিল হও। ইসলাম ধর্মে দাখিল হওয়ার মানে হলো তোমার দেহ মন চিন্তা চেতনা সব নিয়ে তোমাকে প্রবেশ করতে হবে। ইসলামের কিছু মানবা, ইহুদি নাসারাদের কিছু মানবা, আবার নিজেকে তুমি মুসলিম দাবি করবা, না, কোশ্চিন কালে তা হতে পারে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠি? মুফাসসিরিনে কেরাম আয়াতে কারিমার মধ্যে উদখুলু ফিস-সিলমি, সিলম শব্দের তাফসীর করতে গিয়ে বলেছেন, আয় আল ইসলাম, সিলম শব্দের অর্থ হলো ইসলাম, কাফা এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আইকুল্লাহ, তার মানে হলো ইসলাম যেন একটা ঘরের নাম, গৃহের নাম। যদি তুমি ইসলাম ধর্মে প্রবেশ করেছো, এই কথা বলতে চাও, তাহলে গোটা তোমার দেহের 3.5 হাত বডি নিয়েই তোমাকে দরওয়াজা অতিক্রম করে ওই গৃহের ভিতরে প্রবেশ করতে হবে। কথা বলে ঠিক না বেঠি? উদাহরণস্বরূপ, আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন? উদাহরণস্বরূপ,
এক ব্যক্তি ঘরের বাহিরে দাঁড়িয়ে থেকে শুধু একটা হাত ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তাহলে তাকে কি বলা হবে যে সে ঘরে ঢুকেছে? অথবা কোনো ব্যক্তি ঘরের বাহিরে থেকে শুধু মাথাটা ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, পুরো দেহ তার ঘরের বাহিরে, কেউ কি বলবে যে সে ঘরে ঢুকেছে? না, ঘরে ঢুকেছে কথা তখনই বলা হবে যখন কোনো ব্যক্তি তার গোটা দেহ নিয়ে দরওয়াজা অতিক্রম করে ভিতরে নিজেকে প্রবেশ করিয়ে ফেলবে, তখনই বলা হবে সে ঘরে প্রবেশ করেছে। আবাস দিয়ে বলুন ঠিক না বেঠে? সুতরাং আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে অলঙ্কার শাস্ত্রের চমৎকার একটি শব্দ ব্যবহার করেছেন, উদখুলু, ইসলামের মধ্যে প্রবেশ করো। তার মানে হলো ও মুমিন মুত্তাকি মুসলমান, তুমি নিজেকে মুসলমান দাবি করতে চাইলে তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে, তোমার জীবনের প্রতিটি ক্ষণকে, তোমার জীবনের প্রতিটি কর্মকে, তোমার চিন্তা চেতনা সবকিছুকে আল্লাহর নবীর তরিকা মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করলেই তোমাকে মুসলমান বলা হবে, ইসলাম ধর্মে প্রবেশ করেছে বলা হবে, নতুবা তুমি মুসলিম এই দাবির কোনো খেয়াল করবে না, এর কোনো মূল্যায়ন করা হবে না। কথা বলেন ঠিক না বেঠে? এখন এবার আসুন, তার মানে হলো গোটা দেহ মন চিন্তা চেতনা সব কিছু নিয়ে ইসলামের অনুসারী অনুকরণকারী হলেই তাকে মুসলমান বলা হবে। এখন আমি আপনি কালিমা পড়ে মুসলমান হয়েছি, মুসলমান হয়েছি, এখন আমার কাছে মাজার পূজা কবর পূজা খুব পছন্দ। ইসলামে কবর পূজা হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাম? হারাম। এখন আপনার কাছে এটা খুব ভালো লাগে, আপনি এটা করছেন, আবার নিজেকে আপনি দাবি করছেন আমি মুসলমান। কোরআন এবং হাদিসের আলোকে আপনি নিজেকে মুসলমান দাবি করলে আসলে কি আপনি মুসলিম হয়ে যাবেন? এই আয়াত কি বলে? আয়াতে কারিমা বলে না, তুমি হাজার বার নিজেকে মুসলিম দাবি করলেও তুমি মুসলিম হতে পারবে না, কারণ পরিপূর্ণভাবে তুমি ইসলাম ধর্মে এখনো প্রবেশ করো নাই। এই কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কোরআনুল কারীম আল্লাহ পাক বারবার ইরশাদ করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওহে মুমিন মুত্তাকিরা, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করবা না। ঠিক না বেঠে? তার মানে কি? তার মানে কর্মে ধর্মে চিন্তা চেতনায় আদর্শে আখলাকে চলনে বলনে ব্যবসা বাণিজ্যে কর্মে কাণ্ডে সকল ক্ষেত্রে তোমাকে নবী মুহাম্মদের একজন আদর্শ উম্মত বানাতে হবে, তবেই তুমি পরিপূর্ণ মুসলিম হলা, নতুবা তোমার ইসলাম আল্লাহ পাকের কাছে অসম্পূর্ণ অসম্পূর্ণ অসম্পূর্ণ। কথা ঠিক না বেঠে? এখন প্রশ্ন আসে, মুসলমান কাকে বলে? ইসলাম নামক ঘরে ঢুকলে তাকে মুসলমান বলা হয়। তাহলে ইসলাম নামক ঘরের মধ্যে ঢুকলে তাকে মুসলমান বলা হবে, কি আদর্শ আর আখলাক, কি গুণাগুণ তার ভিতরে থাকতে হবে? মুফাসসিরিনে কেরাম বলেন পাঁচটা জিনিস যার ভিতরে থাকবে কোরআন এবং হাদিসের আলোকে সে মুসলমান বলে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন, পাঁচটি জিনিসের আমল এবং অনুসরণ যে ব্যক্তি তার নিজের ভিতরে উপস্থিত করাতে পারবে, বলা হবে সে ইসলাম নামক গৃহে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন,
এই ইসলাম নামক গৃহে আমরা প্রবেশ করতে চাই তো? কে কে রাজি আছেন হাত উঠিয়ে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আওয়াজ দিয়ে বলেন আমিন। বন্ধুরা আমার, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, পাঁচটি সিফাত যার ভিতরে থাকবে, যার ভিতরে পাওয়া যাবে, ওই ব্যক্তিকে কোরআন এবং হাদিসের আলোকে মুসলিম বলে সাব্যস্ত করা হবে। পাঁচটা জিনিসের একটার মধ্যে যদি অপূর্ণতা থাকে তাহলে সে অপূর্ণ মুসলিম। আর আল্লাহ পাক এমন অপূর্ণ মুসলিমকে পরিপূর্ণ মুসলমান না হতে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। এই জন্য প্রত্যেকটা মুসলিম দাবিদার ব্যক্তির জন্য কর্তব্য, মরণের পূর্বে ওই পাঁচটি গুণ, পাঁচটি কর্ম, পাঁচটি সিফত তার নিজের ভিতরে গ্রহণ করা। কি কি পাঁচটা গুণ? মুফাসসিরে কেরাম বলেন, ইসলামের পরিচয় হলো পাঁচটি সিফতের বা গুণের সমষ্টির নাম। এক নম্বর হলো ইমান। এক নম্বর কি? ইমান। জোরে বলেন কি? ইমান। ইমানের মৌলিকত্ব হলো যেটা আমরা ইমানে মুজমালের মধ্যে জানতে পেরেছি, ইমানে মুফাসসালের মধ্যে জানতে পেরেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইমানের মৌলিক পরিচয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া রুসুলিহি আল্লাহ পাকের রসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের উপর বিশ্বাস স্থাপন করা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ সব কিছু, এবং মৃত্যুর পরে পুনরায় আবার উত্থিত হতে হবে, এ কথার প্রতি বিশ্বাস স্থাপন করা। কথা বলে ঠিক না ঠিক? এই ছয়টা জিনিসের বিশ্বাস আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে আছে। এক কথা বলে ঠিক না ঠিক? ছোট্ট ব্যাখ্যা এবার আসি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ কি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ হল আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সিফতি নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। কোরআন আল্লাহ পাক ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ পাকের অনেকগুলো সুন্দর নাম আছে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি 99 ইসমান ইল্লা মিয়াতান ওয়াহিদা ফাদউহু বিহা। আল্লাহ পাকের 100 তথা এক কম 99টি নাম আছে, ওই সুন্দর সুন্দর নামগুলি নিয়ে তোমরা তোমাদের রবকে ডাকো। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাক সেই 99টা নাম উল্লেখ করে দিয়েছেন। 99টি নামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন ধরেন 99টি নামের একটি নাম হলো রাজ্জাক। রাজ্জাক শব্দের অর্থ হলো রিজিক দাতা। আমাদের রিজিক দেন কে? আল্লাহ। কারো যদি বিশ্বাস থাকে আমাকে ধনী বানান, আমাকে গরিব বানান, আমার পীর আব্বা, নাউজুবিল্লাহ বলেন, তাহলে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের রাজ্জাক নামকে স্বীকার করলো, রাজ্জাক নামের সাথে শিরিক করলো। কথা বলা ঠিক না ঠিক? আল্লাহ পাকের 99টি নামের মধ্যে কি নাম আছে? মুতি, তিনি দেন।
والله يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزودهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما الله پاک قرآن ارشاد کریں আল্লাহ পাক যাকে ইচ্ছে তাকে সন্তান দেন, কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ পাক নিঃসন্তান বান্দা রেখে দেন, এটা একমাত্র আল্লাহর হাতে। কথা বলে ঠিক না ঠিক? এখন কোন পীর যদি বলে আমার কাছে চাও আমি তোমাকে ধনী বানিয়ে দিব, আমার কাছে আসো আমি তোমার মনোবাঞ্ছা পুরা করে দিব, তোমার সন্তান হয় না আমার কাছে আসো আমি তোমাকে ছেলে দিব মেয়ে দিব, আর যদি আপনি বিশ্বাস স্থাপন করেন তাহলে আপনি ইমানদারের খাতার থেকে ছটকে পড়লেন, মুমিনের খাতার মধ্যে আপনার নাম আর থাকলো না, কারণ আপনি আল্লাহ পাকের মতি নামের সাথে শিরিক করেছেন, কুফুরি করেছেন। কথা বলেন ঠিক না বেঠে? কোরআনুল কারীম এবং হাদিসে পাকের মধ্যে এমন স্পষ্ট বক্তব্য থাকার পরেও আমাদের সমাজে কিছু তীর নামক শয়তানের তীর আছে। জোরে বলেন আছে না নাই? ওরা পীর না, ওরা ইমানদারের ইমান ধ্বংস করার জন্য শয়তানের তীর। ধনী গরিব বানান আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, রাজ্জাক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। আওয়াজ দিয়ে বলার কথা ঠিক না বেঠে? এর বিপরীত কোন চিন্তা যদি আপনার ভিতরে আসে তাহলে আপনি আল্লাহ পাকের রাজ্জাক নামের সাথে, মতি নামের সাথে, নিরব্বের কোন না কোন নামের সাথে আপনি শিরিক করলেন। আল্লাহ নবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুকে একদিন জিজ্ঞেস করেন, ইয়া হুলাইমু, ও বৎস, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল আবিদি? বৎস আমার, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহ পাকের পাওনা কি হক আছে? সুবহানাল্লাহ, বলেন আল্লাহ আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তার কিছু পানোদান আছে না ভাই? আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ইয়া বলাইমু, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল আবিদি? এই বৎস তুমি জানো নাকি বান্দার উপরে আল্লাহ পাকের কি পাওনা আছে? ওয়া মা হাক্কুল আবিদি আলাল্লাহ? এই বৎস আবার তুমি এটাও জানো নাকি বান্দা হিসাবে বান্দার আল্লাহ পাকের কাছে কি পাওনা আছে, যেটা বান্দা হক হিসাবে আল্লাহ পাকের কাছ থেকে পেতে পারেন? ইবনে আব্বাস বলেন, হুজুর, আল্লাহ রাসূলহু আলাম, আল্লাহ এবং তার রসুলই ভালো জানে, আমি জানি না হুজুর, আপনি একটু বলে দিন আমাকে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ নবী বললেন, হাক্কুল্লাহি আলাল আবিদি আল্লা ইউশরিকা বিহি শাইআ ওয়া হাক্কুল আবিদি আলাল্লাহি আল্লা ইউআযযিবাহু আহাদা। আল্লাহ নবী ইরশাদ করেন, এই বৎস শোনো, আল্লাহর বান্দার কাছে পাওনা হলো, আল্লাহর হক হলো, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কশিন কালেও শিরিক করবে না। এটা হলো আল্লাহর পাওনা হক। এই বৎস তুমি জানো নাকি এটা তো আল্লাহর হক, বান্দার কাছে পাওনা, কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার পাওনা কি হক আছে?
শুনে নাও, আল্লাহর কাছে বাওনা বান্দার কি হক আছে? আল্লাহর কাছ থেকে বাওনার পাওনা হক হলো যেই বান্দা আল্লাহর হকটা আদায় করে দিবে, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। এবার আল্লাহ পাক বান্দার হক আদায় করে দিবেন, আল্লাহ পাক বলবেন যেই বান্দা আমার সাথে কাউকে শিরিক করে নাই আমি আল্লাহ সেই বান্দাকে কশিন কালেও আজাব দিব না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, কথা বলে ঠিক না বেঠে? বান্দা যদি আল্লাহর সাথে শিরিক না করে, বান্দা আল্লাহর হক আদায় করেছে, এবার বান্দার পাওনা হক হলো আল্লাহ বলেন যে বান্দা আমার সাথে শিরিক করে নাই আমি আল্লাহ তাকে তার হক দিব, তার হক হলো আমি তাকে আজাব দিব না, তাকে আমি জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন লাও আমারতু লি আহাদিন আই ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি জাওজিহা। আল্লাহ নবী বলেন সিজদা হলো আল্লাহর জন্য, মুসলমানের মুমিনের এই কপালটা একমাত্র আল্লাহর সামনেই নিচু হবে, আর কারো সামনে নয়। কথা বলেন ঠিক না বেঠি? যদি দুনিয়ার জমিন আমি আল্লাহ কোন মানুষকে অন্য কোন মানুষের সামনে মাথা নত করার সিজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে আমি হাবিব স্ত্রীকে অনুমতি দিতাম, আদেশ করতাম সেই জন্য তার স্বামীকে সিজদা করে। কিন্তু ও দুনিয়াবাসী শুনে রাখো, কোন মানুষ কোন মানুষকে সিজদা করতে পারে না। এই সিজদাটা একমাত্র পাওয়ার যোগ্য হলেন তার খালিক মালিক আল্লাহ। কথা বলে ঠিক না বেঠে? সুতরাং আপনি মুসলমান মুমিন এ কথা যদি আপনি দাবি করেন, তাহলে আপনি কারো সামনে জীবিত কিংবা মৃত কারো সামনে আপনি আপনার মাথাকে নত করতে পারবেন না, সেজদা করতে পারবেন না। কারণ সেজদা করা সরাসরি আল্লাহ পাকের জালালিয়াতের সাথে কুফুরি হয়। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠে? যেই জীবিত ব্যক্তি নিজে কারো কাছ থেকে সেজদা নেয়, আমাদের সমাজের ভুলাবলা মানুষ তাকে পীর বলে মনে করে। আরে পীর তো দূরের কথা, সে তো এখনো মুসলমানই হতে পারে নাই। আরে কথা বলেন ঠিক না বেঠে? পীর তো দূরের কথা, আগে তো মুসলমান হতে হবে। কোন মুসলমান আরেকজন মানুষের কাছ থেকে সেজদা নিতে পারে না, কারণ সেজদা তো আল্লাহর হক, এটা দুনিয়ার কেউ লাভ করতে পারে না। ঠিক কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার ছোট্ট একটু ব্যাখ্যা বললাম। রসূলের প্রতি ঈমান আনার মানে কি? রসূলের প্রতি ঈমান আনার মানে হলো মা আতাকুম রসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। রসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা তা অনুসরণ করবে, অনুকরণ করবে। রসূল তোমাদেরকে যার থেকে নিষেধ করেছেন তোমরা তার থেকে বেঁচে থাকবে, এটা হলো রসূলের প্রতি ঈমান আনার অর্থ। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এ কারণেই আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেন দুনিয়ার আমার প্রতিটি উম্মতি জান্নাতে প্রবেশ করবে, তবে ওই সমস্ত উম্মতরা জান্নাতে প্রবেশ করবে না যারা দুনিয়াতে আমাকে অস্বীকার করেছে। সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ,
কে আপনাকে অনুসরণ করলো, আর কে আপনাকে অবদ্যচারণ করলো, অবজ্ঞা করলো। আল্লাহ নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার প্রতি ঈমান এনে আমাকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমাকে অনুসরণ অনুকরণ করলো না সে যেন পুকারান্তে আমি মুহাম্মদকে নবী বলে অস্বীকার করে বসতে বলেন, নাউজুবিল্লাহ। তাহলে নবীর অনুসরণ অনুকরণ ঈমানের জন্য দরকার আছে না নাই? এই আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? নবীর অনুসরণ অনুকরণ কখনো ফরজ হয়, কখনো ওয়াজিব হয়, আবার কখনো সুন্নত হয়, ঠিক না বেঠে? আমাদের সমাজে ডিজিটাল যুগে কিছু ডিজিটাল বক্তব্য আবার বের হয়েছে, এরা কয় কোরআন শরীফ থাকলে হবে, সুন্নত দরকার নাই, না থাকলেও হয়। জোরে বলেন, নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সুন্নতে জবাবদিহি অঞ্চল করলো, সুন্নতকে যে বিতরণ করলো, সুন্নতকে যে অবজ্ঞা করলো, তার জন্য জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? কারণ হলো আল্লাহ নবীর সুন্নত গুলি হলো মূলত মুমিনের ইমান হেফাজতের বেড়া। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, ছেড়ে দিব? একটা উদাহরণ শোনেন, এখন এই ডিজিটাল জমানায় ফরজ আর সুন্নত নিয়ে বড় ঝগড়া ঝাটি। একদল লোক আছে আমাদের মতো বেকুব, যারা পাগড়িও পরবার চায়, দাড়িও রাখবার চায়, জুব্বাও পরবার চায়। কিছু লোক আছে আপডেট মুসলমান, এ মোল্লা মৌলবীরা কি কষ্ট না করে এগুলি পেরে, এগুলি লাগে নাকি জান্নাতে যাইতে? জান্নাতে যাওয়ার জন্য 150 নাম্বার পাইলেই পাস, এরকম লোক আছে না নাই? আওয়াজ দিও না, আছে না নাই? সুন্নতের বিরুদ্ধ চারণ, সুন্নতকে নিয়ে বিদ্রুপ করা, অথচ এরা জানে না আল্লাহ নবীর এক একটা সুন্নত মুসলিম উম্মাহ এক একজনের এক একটা ফরজ হেফাজতের হাতিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলে ঠিক না বে ঠিক? একটা উদাহরণ শুনেন, দুই বন্ধু বাল্যকালের বন্ধু একসাথে চলে, দুই বন্ধু মিষ্টি আলুর চাষ করছে। কিসের চাষ? মিষ্টি আলু চাষ করছে। মিষ্টি আলু জমিনে লাগানোর পরে এক বন্ধু জমিনের চতুর্পাশে সুন্দর করে বেড়া দিছে, আপনারা বেড়া দেন না? আরেক বন্ধু খুব চালাক, উনি মিষ্টি আলু জমিনে লাগিয়ে চলে আসছেন, জমিনের কোনো জায়গায় বেড়া করা দেন নাই। যেই বন্ধু বেড়া দিলেন, এই বন্ধুকে যেই বন্ধু বেড়া দিলেন না উনি বিদ্রুপ করে, কে দোস্ত এমন বেকুবের বেকুব হইছ, এই মিষ্টি আলু খেতে আবার বেড়া দম লাগে নাকি? কে দোস্ত আলু খেতে বেড়া দিতাম না, কে কে গরু ছাগলে খাইব না, কারে বেকুব, আলু কি মাটির উপরে হয় না নিচে হয়? কে দোস্ত আলু তো নিচেই হয়, এটা নিচে মাটির নিচে আলু থাকবে, এই আলু ক্ষেত্রে বেটা দেয় কোন বেকুবে? দশ আমি বেড়া দেই নাই, বেকুব বন্ধু মিষ্টি আলুর খেতে বেড়া দিছে, সে বোকা। সালাক বন্ধু মিষ্টি আলুর খেতে আর বেড়া দেয় নাই, আলু লাগায় এবার আসছে। কয়দিন পরে আলু ক্ষেত থেকে গাছ হওয়া শুরু হয়েছে, গাছও তো মাটির নিচে হয় না মাটির উপরে হয়, কোথায় হয় গাছ? আলু গাছ হয় মাটির উপরে, আলু হয় মাটির
নিচে, কথা বলেন কোথায় হয়? মাটির নিচে হয়। এখন চালাক বন্ধুর খেত বোড়া বেড়া গোড়া কিচ্ছু নাই, গরু ছাগল সব দৌড়াইয়া এই জমিনে চলে আসে, ছোট্ট ছোট্ট আলু পাতা কি মজা লাগে, প্রতিদিন গরু থেকে খায় আলু গাছের লতা খায়া পাতা খায়া শেষ করে এবার ছাগলের খাওয়া তো দেখছেন মুড়ে টান দিয়া খায়। মজার ঠেলায় যখন দুই দাঁতে লাগিয়ে জোরে টান দেয় তো নিচের থেকে মাশাল্লাহ আলুও বের হয়ে আসে, কথা বলেন ঠিক না ঠিক? এই আলুতে আলু ক্ষেতের শুধু পাতাই গরু ছাগল খায় নাই, পাতা খাইছে লতা খাইছে মাটির নিচের আলুও শেষ করেছে। দুই মাস পরে চালাক বন্ধু আসছে আলু তোলার জন্য, একেবারে ডেক ডেকছি পাতি সব নিয়া, বহুত আলু আজকে নেওয়া যাবে, কিন্তু এই বন্ধু আইসা মাটির নিচে যখন হাত দেয় দেখে আলুর নাম গন্ধ নাই, কথা বলেন ঠিক না ঠিক? পাশেই খেত হলো বেড়া দেওয়া চতুর্দিক দিয়ে আলু গাছে লতায় ভরা পাতায় ভরা। এই বন্ধু একটু পরে হাজির, দোস্ত আমিও আসছি আলু ক্ষেতের আলু তোলার জন্য। এই দোস্ত লতা পাতা সরিয়ে গোড়া ধরে টান দেয়, নিচে কোদাল দিয়ে টান দেয়, লম্বা লম্বা আলু বের হয়ে আসে, কন্যা সুবহানাল্লাহ। এখন চালাক বন্ধু তাজ্জুব হয়ে আছে, আহারে সবই হারাইলাম, আলুর পাতা খুয়াইলাম গাছ খুয়াইলাম আলুও খুয়াইলাম, কথা বলে ঠিক না ঠিক? বেকুব বন্ধু যাকে ভেবেছিলাম, বলেছিলাম বন্ধু আলু তো মাটির নিচে হয়, আলু ক্ষেতের উপরের পাতাকে হেফাজত করার কি দরকার, পাতা তো তুমি নিবা না, আলুর পাতা তোমার কাজেও লাগবে না, কিন্তু তুমি সেই আলুর পাতা হেফাজত করার জন্য বেড়া দিয়েছ, বেড়া দেওয়ার কারণে তোমার আলুর পাতা হেফাজত হয়েছে, লতাও হেফাজত হয়েছে, আর এভাবে লতা পাতা হেফাজত হওয়ার কারণে তোমার আলুগুলিও সব হেফাজতে রয়ে গেছে, আর কথা বলা ঠিক না ঠিক? কিন্তু ও বন্ধু আমার, আমি তো নিজেকে চালাক ভেবেছিলাম, আমি মনে মনে বলেছিলাম আলু পাতা এত আমার উদ্দেশ্য নয়, আলুর লতাও আমার উদ্দেশ্য নয়, আমার তো উদ্দেশ্য শুধু আলু খাওয়া, কিন্তু আমি তখন বুঝি নাই আলু হেফাজত করতে গেলে লতাও হেফাজত করতে হয় পাতাও হেফাজত করতে হয়। আফসোস, সেই দিন যদি আমি জমিনে বেড়া দিতাম আলুর লতার পাতাকে আমি হেফাজত করতাম তাহলে নিশ্চিত আমার আলুগুলিও হেফাজত হতো, আজকে আমি খালি হাতে জমিন থেকে ঘরে ফিরে যেতাম না, আর কথা বলা ঠিক না ঠিক? ও বন্ধুরা আমার মুমিন মুত্তাকি মুসলমান ভাইরা শুনে রাখুন, আল্লাহর নবীর এক একটা সুন্নত হলো মুসলমানের ঈমান হেফাজত করার হাতিয়ার বেড়া, নবীর সুন্নত যে হেফাজত করবে তার ঈমান হেফাজত হবে, আমল হেফাজত হবে, ফরজ হেফাজত হবে, ওয়াজিব হেফাজত হবে, দ্বীন হেফাজত হবে, সব কিছু হেফাজত হবে, কথা বলা ঠিক না ঠিক? আর যারা নবীর সুন্নতের হেফাজত করে না, নবীর সুন্নত নিয়ে যারা চলে তাদেরকে বোকা বলে, তলে নিয়ে খবর দিয়ে দেখেন তাদের মাটির নিচে ফরজও নাই। আরে আওয়াজ দিয়ে বলার কথা ঠিক না ঠিক? ওদের ফরজও ঠিক নাই, ফরজও সব শেষ হয়ে গিয়েছে। যেমন ধরেন চার ইমামের মতে
পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করা পুরুষের জন্য সুন্নতে মুআক্কাদা। এখন যদি আপনি মসজিদে গিয়ে এই সুন্নতে মুআক্কাদা আদায় করতে যান, তাহলে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ ছোটার সম্ভাবনা আছে নাই? সুন্নত আদায় করবেন তো মসজিদে চলে যাবেন নামাজ পড়তে, নামাজ ছোটার তো কথাই আসে না, প্রশ্নই আসে না। আর যদি আপনি মনে করেন মসজিদে গিয়ে নামাজ পড়া সুন্নত, এই সুন্নত লিয়া পারাপারি করার কি দরকার, নামাজ ঘরেই পড়ে নিব, তাহলে একদিন দুই দিন তিন দিনের দিন ঠন ঠন। আর কথা বলেন ঠিক না বেঠে? তিন দিনের দিন আপনার নামাজ এক উক্ত ছুটবে, চতুর্থ দিনের দিন আরেক উক্ত ছুটছে, আস্তে আস্তে আপনি বেনামাজি হয়ে যাবেন, নামাজ সবই আপনার হাতছাড়া হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বন্ধুরা আমার, ইমানিয়াতের ভিতরে নবীর হক হলো নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে। কারা নবীকে অনুসরণ অনুকরণ করতে করবে? শুধু মাদ্রাসা তলিবে ইলমরা, হুজুররা, আলেম ওলামারা না, নবীকে অনুসরণ করতে হবে প্রতিটি উম্মতকে, প্রতিটি মুসলমানকে, সে যেই বয়সের হোক না কেন তাকে নবীর অনুসরণ করতে হবে। কারণ মুসলমানের পরকালে নাজাতের জন্য নবীর সুপারিশ দরকার, আর নবীর সুপারিশ লাভ করার জন্য, শাফাআত লাভ করার জন্য নবীর অনুসরণ দরকার। কথা বলেন ঠিক না বেঠে? হাদিসের মধ্যে এসেছে আমার আগের বক্তা চমৎকার সুন্দর মধুর কণ্ঠে আপনাদেরকে সূরা কাওসার তাফসীর শুনাইছেন। কাওসারের প্রথম অর্থ হলো হাউজে কাওসার। আল্লাহর নবী হাশরের দিন হাউজে কাওসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, তৃষ্ণার্ত উম্মত যখন তার সামনে যাবে, আল্লাহর নবী নিজ মুবারক হাত দিয়ে ওই হাউজে কাওসারের পানি থেকে উম্মতকে পানি পান করাবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান শারিবা মিনহু শুরবাতান লা ইয়াজমাউ ইলা আইয়াদখুলাল জান্নাহ, যে ব্যক্তি এক বিন্দু সেখান থেকে পান করবে, এক ঢোক পান করবে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে হাশরের দিন আর তৃষ্ণার্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে সেই দিন আল্লাহর নবী নিজে পেয়ালা হাতে নিয়ে দৌড়িয়ে যাবেন উম্মতকে হাউজে কাওসারের পানি পান করানোর জন্য, ও আমার উম্মত। কিন্তু বন্ধুরা আমার, ফেরেশতাদের দলেরা আল্লাহর নবীর কাছ থেকে কিছু কিছু মানুষদেরকে তাড়িয়ে দিবেন, আল্লাহর নবীর হাত থেকে তাদেরকে হাউজে কাওসার পান করতে দিবেন না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া উম্মতি ওয়া উম্মতি, এই ফেরেশতারা কেন তোমরা তাদেরকে তাড়িয়ে দাও, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, এদেরকে তাড়াও কেন, আমি এদেরকে হাউজে কাওসারের থেকে পানি পান করাবো, আমার তৃষ্ণার্ত উম্মতের হৃদয়ে আমি তৃষ্ণা নিবারণের মাধ্যম হাউজে কাওসার থেকে পানি পান করাবো, কেন ফেরেশতারা তোমরা তাদেরকে তাড়িয়ে দাও? ফেরেশতারা তখন আল্লাহর নবীকে বলবেন, ও রাসূল, লা তাদরি, ও রাসূল আপনি জানেন না, মাযা আহদাসা বাদা যালিক, ও হাবিব আপনি জানেন না, ইন্নাহুম লাইসা মিন উম্মাতিক, ইয়া রাসূল আল্লাহ, এই লোকগুলি এদেরকে আপনি হাউজে কাওসার থেকে পানি পান করাবেন না, এদেরকে আপনি তাড়িয়ে দিন, কারণ আপনি জানেন না আপনি দুনিয়া ছেড়ে আসার পরে দুনিয়ার জীবনে ওরা দুনিয়াতে কি কি অঘটন ঘটিয়েছে, ইসলামের নামে কি কি শিরিক বেদাত চালু করেছে, পীর মুরিদের নামে কি ভণ্ডামি তারা সমাজের মধ্যে জন্ম দিয়েছে, মানুষের ইমান আখলাক চরিত্রকে তারা কিভাবে হরণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা মূলত আপনার উম্মতেরই দলভুক্ত না, নাউযুবিল্লাহ বলেন, আবার দিয়ে বলেন নাউযুবিল্লাহ।
তখন আল্লাহর নবী ফেরেশতাদের কথা শুনে আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান লা আদরি, যাও দূর হও দূর হও, তোমরা আমার উম্মত না, আমি তোমাদেরকে উম্মত বলে স্বীকার করি না, আমি তোমাদেরকে উম্মত বলে স্বীকারই করি না। জোরে বলে নাউজুবিল্লাহ। ও ভাই আমার, বন্ধুরা আমার, কিসের আবেগ নিয়ে আসেন? নিজে বিবেককে প্রশ্ন করেন। আপনি আমাদের দেশে কিছু লোক এমন একটা স্তরে পৌঁছে গেছে, লা ইয়াবুদুন আল্লাহ, তারা এখন আর আল্লাহর ইবাদত করে না। কয় কয় দশাল তো কয় দশাল না, আমরা এমন জায়গায় চলে আসছি আমাকে নামাজ পড়ন লাগে না, রোজা রাখন লাগে না। মোহাম্মদ ইবনে সিরিন কয় হ ঠিকই কইছ, কয় দশালু ইলা মাকান শাইতান, ওরা এখন এমন জায়গায় পৌঁছে গেছে ওদের নামাজ সোজা লাগে না, তার মানে এখন পুরোপুরি শয়তানের গদিতে বসছে। শয়তানের যেমন নামাজ সোজা নাই, ওদেরও নামাজ সোজা নাই। আর আওয়াজ দিয়ে বলার কথা ঠিক না বেঠে? বন্ধুরা আমার স্পষ্ট শুনে রাখুন, যদি এমন কোন স্তর থাকতো যেখানে গেলে নামাজ লাগে না রোজা লাগে না, তাহলে সেই স্তরে অবশ্যই আমার নবী গিয়ে থাকবেন, অবশ্যই সেই জায়গাটায় আমার হাবিব আবু বকর গিয়ে থাকবেন, ওমর গিয়ে থাকবেন, উসমান গিয়ে থাকবেন, আলী হায়দার গিয়ে থাকবেন। অথচ আমরা দেখেছি আল্লাহর নবী মরণ পর্যন্ত নামাজ পড়েছেন, আবু বকর নামাজ পড়েছেন মরণ পর্যন্ত, উসমান নামাজ পড়েছেন ইবাদত করেছেন মরণ পর্যন্ত, আলী ইবাদত করেছেন কোন মরণ পর্যন্ত। বোঝা গেল এমন কোন স্তর নাই যে স্তরে গেলে নামাজ লাগে না রোজা লাগে না। কথা বলেন ঠিক না বেঠে? কথা বুঝে আসে কি না? এমন কোন স্তর আছে? আছে, শয়তানের স্তর। শয়তানের নামাজ লাগে না রোজা লাগে না। সুতরাং মনে রাখবেন, আপনাদের সমাজে নাই এমন মানুষ জানি, সতর্ক থাকা ভালো। চোর এখন নাই আসতে তো পারে, আর কথা বলেন না কেন ঠিক না বেঠি? হয়তো এমন লোকও আসবে নামাজ সোজা কিচ্ছু করবে না, তবুও নিজেকে পীর বড় বহুত কিছু আছে আমার কাছে। কি আছে আর তোমার কাছে? কথা বলে ঠিক না বেঠি? কি আছে তোমার কাছে? কিচ্ছু নাই। নামাজ সোজা ইবাদত যখন বান্দা ছেড়ে দেয় তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর থেকে পড়ে সে শয়তানের কাতারে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ঈমান আনার পরে দুই নম্বরে মুসলমান হওয়ার জন্য ইবাদত লাগবে। কি লাগবে? জোরে বলেন কি লাগবে? ইবাদত লাগবে। নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি করতে হবে, গুনাহের কাজ ছাড়তে হবে, অপরাধগুলি ছাড়তে হবে। তিন নম্বর মুআমালা, ইসলামের পূর্ণতার তিন নম্বর জিনিস হল লেনদেন ঠিক রাখতে হবে। লেনদেন বুঝেননি? লেন দেন, নেওয়া দেওয়া। মাশাআল্লাহ আপনি বান্দাগানা মুসল্লি, টুপি সবসময় পকেটে থাকে, কপালেও দাগ আছে, কিন্তু মাশাআল্লাহ আপনার যে জীবনে একবার টাকা হাওলাত দিছে, এই যে কতবার গাল থাপ্পড়ে এত অবাক করছে, আল্লাহ জীবনও আর দিতাম না। হ্যাঁ, কথা বলে ঠিক না বেঠে? এমন লোক সমাজে আছে না নাই? মুআমালা, ইসলামের পূর্ণতার তৃতীয় বস্তু হল লেনদেন ঠিক রাখতে হবে। যার যে হক, বাবার হক দিতে হবে, মায়ের হক দিতে হবে, স্ত্রীর হক দিতে হবে, বোনের হক দিতে হবে, সন্তানের হক দিতে হবে, সমাজের প্রতিবেশীর হক দিতে হবে, রাস্তায় হাঁটলে রাস্তার পথিকর হক আদায় করতে হবে। এটা হলো ইসলামের তিন নাম্বার পূর্ণতার জিনিস। লেনদেন ঠিক না থাকলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? বুঝেন কি না? কারণ যে হুজুর ইসলাম এত কঠিন বানাইতেছেন। আমগো দেশে তো এমন বহুত হুজুর আছে,
খালি কইব বছরে একটা গরু লয়ে আমার কাছে আইবা, বছরে একটা গরু লয়ে আমার কাছে আইবা, আমার উরসে 10 বস্তা চাল দিবা, 1 বস্তা পেঁয়াজ দিবা, তোমার আমি জান্নাতের টিকিট দিয়ে দিব। আপনি এত কঠিন করে জান্নাতের টিকিট বেছেন, আপনার টিকিট কে কিনবে বলতেছেন মনে মনে? এই বোগাবাজের টিকিট কিনবেন না, খবরদার, জান্নাতে যাওয়ার টিকিট এভাবেই ক্রয় করতে হয়। এই টিকিটের সিস্টেম এটা আমার বলা নয়, সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, আল্লাহ পাকের পাক কালাম থেকে এই টিকিটের পরিচয় নেওয়া হয়েছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতে ঢোকার দরজা একটাই না পিছনে দরজা আছে? মেম্বার, সার্ভেন্ট, সৈয়াল, পিসাব, এরা পিছনে দরজা দেয়া আর বাকির এক দরজা দেয়া, এরকম আছে নাকি? কথা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হাযা সিরাতি মুস্তাকিমা। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন জান্নাতের পথ হলো এই সিরাতে মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম দিয়েই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? ভিন্নপূর্ণ বক্র কোনো পথ নাই, এখানে মামু খালু দিয়ে কাজ হবে না, পিএসটিএস দিয়ে কোনো কাজ হবে না, এক পথে আসতে হবে, তা হলো ইমান ইসলামের পথ, মুহাম্মদ রাসূলুল্লাহর বাতলানো পথ হলো জান্নাতের একমাত্র পথ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? তার মানে হলো, তাহলে 3 নম্বর হলো জান্নাতে যে মুসলমানরা প্রবেশ করবে সেই মুসলমানের মুসলমানিত্ব সৃষ্টি করা, 3 নম্বর জিনিস হলো মুআমালা, লেনদেন ঠিক করা। খবরদার, আল্লাহ নবী হাদিসে ইশারা করেছেন খিয়ারুকুম ইনদা আহলিহি, তুমি তোমার স্ত্রীর হক ঠিকভাবে আদায় করো, কারণ তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই স্বামীটা আল্লাহ পাকের কাছে, যে স্বামীটা তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ, বলেন বউর হক আদায় না করলে স্ত্রীর কাছে ভালো হওয়া যাবে? কথা বলেন, স্ত্রী হক আদায় করলে সে স্বামীকে স্বীকৃতি দিবে, হ্যাঁ তুমি ভালো। আবার আল্লাহ নবী হাদিসে ইশারা করেন মান মাতা আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন তাদখুলুল জান্নাহ, যে নারী এমন অবস্থায় মারা গেল যে সে তার স্বামীর হকগুলি ঠিকভাবে আদায় করেছিল, মরণের সময় স্বামী তার প্রতি খুশি ছিলেন, আল্লাহর নবী বলেন এই নারী মরার পরেই জান্নাতে প্রবেশ করবে। এই জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর কিছু হক আছে না নাই? আমার কাছে কিছু পায় না? না পায় না, খালি আমারই হক। আমার জন্য কেন গরম পানি করলা না, গরম ভাত রান্না না, পদ 3টা কেন হইলো না, ডালে লবণ কেন কম হলো? এটা আমার যেমন পাওনা তার কাছে হক, তারও কিছু হক আছে। এই কথা বলে আছে না নাই? উভয় পক্ষ যখন হকের লেনদেন করবেন তখন আপনি পরিপূর্ণ মুমিন হবেন। আল্লাহর বান্দারা শুনে রাখুন, স্ত্রীর হক যদি কেউ আদায় না করে নামাজ পড়ে কপালে দাগ ফেলতে পারে, কিন্তু কপালে জান্নাত মিলবে না। কথা বলে ঠিক না বেঠে? জান্নাত মিলবে না। আপনি শ্রমিক হয়েছেন, মালিকের হক আছে, মালিক হয়েছেন শ্রমিকের হক আছে, আদায় করতে হবে। মেম্বার চেয়ারম্যান হয়েছেন, জনগণের হক আছে, জনগণ হয়েছেন প্রতিনিধির হক আছে, আদায় করতে হবে। হক আদায় না করে মারা গেলে কি হয় একটা আদেশ শুনবেন, সংক্ষেপে বলবো, রাগ করতেছেন? আল্লাহ নবী একদিন জিজ্ঞেস করেন সাহাবীকে, মাল মুফলিসু মিন্না, ও সাহাবীরা তোমরা জানো নি
আমাদের মধ্যে আসলে গরিবকে ফকিরকে সাহাবীকে সহস্র উত্তরকে হুজুর বাল্লাই সালাহ দিনার ওলা দিরহাম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝি আমাদের মধ্যে গরিব হলো ওই লোকটা যার কোনো টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, ঠিক না বা ঠিক? আল্লাহ নবী কয় না, উত্তরটা হয় নাই। আমি এখন তোমাদের সামনে এক ব্যক্তির একটা পরিচয় বলবো, এই লোকটা হলো আসল গরিব। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন বিআমালিন কাসীরা। আমার সাহাবীরা শোনো, হাশরের ময়দানে আল্লাহ পাকের সামনে আমার একজন উম্মত আসবে, উম্মত জীবনভর অনেক নামাজ পড়েছে, অনেক রোজা রেখেছে, অনেক হজ করেছে, অনেক যাকাত দিয়েছে, অনেক নফল করেছে, অনেক দান সদকা করেছে, অনেক সওয়াব নিয়েছে, হাশরের ময়দানে দাঁড়িয়েছে, পাহাড় পরিমাণ নেক আমল নিয়েছে, হাশরের মাঠে দাঁড়াইছে, কিন্তু ওয়াতি পদ শতমা হাজা ওয়াসুবু হাজা, কিন্তু এই লোকটা দুনিয়ার জীবনে যখন ছিল তখন সে একজনকে অন্যায়ভাবে একটা বকা দিয়েছে, একজনের একটা হক নিয়েছে কিন্তু ফেরত দেয় নাই, একজনের কিছু চুরি ডাকাতি করে তার কাছ থেকে নিয়ে নিয়েছে কিন্তু তার শুধরায় নাই, হাশরের দিন লোকটা বড় খুশি হবে, মনে মনে বলবে যেই পরিমাণ নেক আমল নিয়ে আমি আজকে হাশরের ময়দানে উপস্থিত হয়েছি, নিঃসন্দেহে আমি এখন জান্নাত লাভ করব। লোকটা যখন মনে মনে জান্নাতের অভিপ্রায় প্রকাশ করবে, এমন সময় একজন পাওনাদার লোকটার কাছে আসবে, সে বলবে ও ভাই আমার, দুনিয়ার জীবনে তুমি ছিলা শক্তিশালী, আমি ছিলাম দুর্বল, তুমি আমাকে অন্যায়ভাবে একটা বকা দিয়েছিলা, সেই দিন আমি তোমার সেই বকার জবাব দিতে পারি নাই, দুনিয়াতে তুমি অন্যায়ভাবে আমাকে একটা আঘাত করেছিলা, থাপ্পড় দিয়েছিলা, আমি ছিলাম দুর্বল, দুর্বলতার কারণে আমি সেই দিন তোমার সেই থাপ্পড়ের জবাব দিতে পারি নাই, ও আহকামুল হাকিমিন, ও গো আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ দিব, সে ফরিয়াদ জানাইলাম, আমি এখন তোমার কাছে এর ফয়সালা চাই। আল্লাহ পাক বলবেন বান্দারে, এই লোকটা তুমি, এই লোকটা তোমার নামে নালিশ করেছে, তুমি তাকে অন্যায়ভাবে বকা দিয়েছ, তুমি তার সাথে মীমাংসা করো, তার সাথে মীমাংসা করার আগে তুমি জান্নাতে যেতে পারবা না। লোকটা বলবে তোমাকে একটা বকা দিয়েছিলাম দুনিয়াকে, হ্যাঁ, তাহলে তুমি আমাকে সম্মানি, আমাকে একটা বকা দিয়ে দাও, অসতামনি, আমাকে একটা থাপ্পড় দিয়ে দাও। লোকটা বলবে ও ভাই আমার, তোমাকে আমি থাপ্পড় দিব কি করতে, তোমাকে আমার এই হাশরের ময়দানে বকা দিয়ে কি হবে, আমি তোমাকে বকাও দিতে চাই না, থাপ্পড়ও দিতে চাই না, তোমার কাছে আমি 10টা টাকা পাইতাম সেই পাওনাটা আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, এই জায়গায় কোনো দিনার দেরহাম নাই, কি দিয়ে পাওনা দাওনা শোধ করবা, একটা কাজ করো, তোমার যে বিশাল বড় নেক আমলের ভাণ্ডার আছে, ওই নেক আমলের ভাণ্ডার থেকে কিছু নেক আমল তোমার ওই ভাইকে দিয়ে দাও। লোকটা এবার আল্লাহর ফয়সালায় অমুকে থাপ্পড় দিছে, এর এক বল নেক আমল দিয়ে দিছে, আরেকজনকে বকা দিয়েছিল তাকে এক বল নেক আমল দিয়ে দিয়েছে, আরেকজনের 10 টাকা মেরে খেয়েছিল তাকে 10 টাকার নেক আমল দিয়ে দিবে, এরকম দিতে 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 তার নেক আমলের বিশাল পাহাড় সব শেষ হয়ে যাবে, এখনো বহুত পাওনাদার লাইন ধরে দাঁড়ায় আছে, আল্লাহ আমগোটা কই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ
ছিল সব পাওনা দাওনাদের থেকে দিতে দিতে শেষ হয়ে গেছে, এখন তার আর কিছু নাই, তোমাদেরকে কি দিবে? আচ্ছা তোমরাই কি করতে চাও ক? পাওনা দাররা বলবে, আল্লাহ গো এই কঠিন হাসরের দিবসে আমরা চাই আমাদের যে পাপগুলি আছে, গুনাগুলি আছে, ওর কাছে আমরা যা পাইতাম তার পরিবর্তে আমাদের কাছ থেকে কিছু গুনাহ তাকে দিয়ে দিতে। অবস্থা এখন এমন দাঁড়াবে, এই পাওনাদারগুলি পাওনা সুদ হিসাবে তার কাছ থেকে কিছু নিতে পারবে না, বিধায় নিজেদের গুনাহগুলি কিছু কিছু পাওনা পরিমাণ হিসাবে ওই লোকটাকে দিতে শুরু করবে। ওই লোকটা, যেই লোকটা দুনিয়া থেকে অনেক নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব নিয়ে আসছিল, সব শেষ হয়ে এখন তার সামনে মানুষের পাওনাদারের পরিবর্তে, লেনদেনের পরিবর্তে তাদের কাছ থেকে আসা গুনাহের বিশাল বড় একটা পাহাড় হইয়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাসূলে আরবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতরা শোনো, এই লোকটা হলো মূলত গরিব, ওর চাইতে গরিব আর এই জগতে ওই জগতে কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে শুধু নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, পাওনা দাওনা ঠিক করার দরকার আছে না নাই? জয় বলে আছে না নাই? আপনারা গ্রামগঞ্জে থাকেন, জমিন চাষ করতে গিয়ে প্রতি বছর দুই আঙ্গুল করে আরেকজনের জমিনের আইল কাটেন, এই রেওয়াজ আছে না নাই? বাবা মারা যাওয়ার সময় দেখছিলাম এক হাত দুই জমিনের মাঝখানে হাঁটার রাস্তা, বছর বছর উনি এক কোদাল কাটে, উনি এক কোদাল কাটে, কাটতে কাটতে কে কতটুক কাটতে কাটতে এখন বর্তমানে চোখের বুরুর মতো শিকড় আইল হয়েছে, হাঁটানো যায় না, লড়ানো যায় না। আরে কথা বলে ঠিক না বেঠে? কয়দিন পরে পাশের জন বেশি শক্তিশালী একদিন সকাল বেলা আগে আগে আইলে যাইয়া এক ধাক্কা দিয়া আইল কই মিশা ফেলাইছে আর একটা নতুন চিন্তা করে দিছে এক হাত ভিতরে ঢুকাইয়া। আরে কথা বলে ঠিক না বেঠে? এমন ঘটনা সমাজে আছে না নাই? আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান কবিজা শিবরাম মিনাল আরদি জুলমান তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবঈনা আরদ আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি এক বিঘা কিংবা এক টুকুন জমিন কারো জবরদখল করে নিয়ে যাবে, হাশরের দিন তার গলার ভিতরে সাত তবক জমিন ঝুলাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন,